ফ্রেন্ডস, আশা করব তোমরা সবাই ভালো আছো। তো আমরাও ভালোই আছি। তো আজকে হলো সোমবার, তো সরস্বতী পুজো চলে গেছে। আজকে তোমার খুব প্রচন্ড শীত, এখন একটু একটু রৌদ্র উঠছে। তো মেয়ে, ছোটো মেয়ে তোমার রেডি হচ্ছে, স্কুলে যাবে, আর বড় মেয়ে টিচার বাড়ি চলে গেছে। বড় মেয়ের আজকে স্কুল নেই, তো আমি ওর তোমাকে রান্না করলাম। এখন বেজে গেছে তোমার 9:05, তো রান্না করলাম ভাত আর সিম ভর্তা করেছি, আর কিছু করবো না আজকে, কারণ কালকে রান্নাও রয়ে গেছে। কালকে লাউ দিয়ে চিংড়ি দিয়ে করেছিলাম, সেটাও রয়ে গেছে, মাছের ঝুল রয়ে গেছে, কফি আলু দিয়ে করেছিলাম, ডালও রয়ে গেছে, তো এখন আর কিছু করবো না। তো হাজব্যান্ডটা তোমার খেয়ে অফিসে চলে যাবে, তো ছোট মেয়েকে স্কুলে দিয়ে তারপর অফিসে যাবে। তো আমাদেরও আজকে নিমন্ত্রণ আছে, একটা শ্রাদ্ধের নিমন্ত্রণ। আমার ননাসের শাশুড়ি মারা গিয়েছিলো, তো আজকে শ্রাদ্ধের নিমন্ত্রণ। আজকে শ্রাদ্ধ না, শ্রাদ্ধ তোমার চলে গিয়েছে, আজকে হলো মাছ ছোঁয়া আর কি, মোচ্ছাদি বলি আমরা। তো আজকে নিমন্ত্রণ, তো সেখানে যাব, বড় মেয়ে আর আমি যাব। তো আজকে তো অফিসে চলে যাবে, তো অফিস থেকে রাতে যাবে, আর ছোট মেয়ে স্কুলে যাবে, তো তার জন্য ছোট মেয়ে আর যেতে পারবে না। তো তো থাকো সাথে, দেখতে থাকো। আমরা রেডি হয়ে গেছি, এখন তোমার বের হয়ে যাচ্ছি। তো নিমন্ত্রণ আজকে সকালে বলেছিলাম শ্রাদ্ধ বাড়িতে, তো সেখানেই যাচ্ছি। তো অটো করে যাচ্ছি আমরা, তো অটোতে বসে আছি। তো শ্রাদ্ধ বাড়িতে আমরা পৌঁছে গেছি। এটা আমার ননাসের হাজব্যান্ড, আরেক ভাই আছে, তো তারা দুই ভাই। তো দুই ভাইয়ের জন্য দুটো শার্ট নিয়েছিলাম। তো আমরা এখন দেখো খেতে বসে গিয়েছি, আবার 3টার মধ্যে, মানে 3:30টার ভিতর বাড়িতে আসতে হবে, আবার মেয়েকে স্কুল থেকে এনে তারপর সোজা বাড়িতে চলে আসবো। ওর জন্য প্রথম বেজে আমরা বসে গেছি। গুড মর্নিং ফ্রেন্ডস, তো আজকে হলো পরের দিন। তো এই দেখো চা নিয়ে বসে গেছি সকাল সকাল, লিগার চা আর মেরি বিস্কুট। তো চা করলাম, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। মেয়েরা আজকে স্কুলে যাবে, হাজব্যান্ড অফিসে যাবে। স্নান টান করে পুজো দিয়ে দিচ্ছে, পুজোটা দিয়ে তারপর ও স্কুলে চলে যাবে। তো তার জন্য পুজোটা সকাল সকাল স্নান হয়ে গেছে, তো পুজোটা দিয়েই তারপর খাওয়া দাওয়া করে স্কুলে যাবে। তো মেয়েরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে দেখো স্কুলের জন্য বেরিয়ে পড়লো, স্কুলে চলে যাচ্ছে। তো মেয়েরা স্কুলে চলে গেছে, দেখতে পেলে খাওয়া দাওয়া করে, হাজব্যান্ড অফিসে চলে গেছে। তো রান্না করেছিলাম কি সকালে, ভাত হচ্ছিল, তোমরা দেখছিলে, ভাত করলাম, ডাল করলাম, আর আলু ভর্তা করলাম, আর পেঁপে সিদ্ধ, তা দিয়ে খেয়ে চলে গেছে। তো সকাল সকালটা তোমার সবজি বা অন্য কিছু খেতে চায় না, কোনো কিছু ভর্তা সিদ্ধ বা ভাজি আর ডাল, মানে এতটুকুই খাবে। কোনো সবজি রাঁধলো মানে মেয়েরও খাবে না, হাজব্যান্ডও খাবে না, এত সকাল সকাল মানে এত কিছু খাওয়া যায় না। তো এই সবজিটা এখন রান্না করবো, যাই রান্না করি, দেখি কি রান্না করি। তো দেখো এদিকে সবজি আমি কেটে নিয়েছি, তো এদিকে সব কিছু দিয়ে একটা নিরামিষ সবজি করব, আর এদিকে লাউ শাক কেটে রেখেছি আর আলু কেটে রেখেছি, লাউ শাকটা রান্না করব আলু দিয়ে। তো লাউ শাকটা এখন একটু লবণ দিয়ে তোমার মেখে রেখে দেবো কিছুক্ষণ, দেখবে তো শাকটা একটু নরম হয়ে আসবে। রান্না করতে খুব তাড়াতাড়ি হবে, লবণ দিয়ে মেখে যে রেখে দেবো, তো জলটা যে উঠবে জলটা ফেলে দেব। এই যে দেখতে পাচ্ছ লবণ দিয়ে মেখেছি, দেখো এখন শাকটা কতটুকু হয়ে গেছে। তো
এখন আমি নিরামিষ সবজিটা বসিয়ে দেব। নিরামিষ সবজি করার জন্য দেখো এখানে তেল দিয়ে একটা তেজপাতা আর একটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন। এখন সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ ঢেকে রেখে দেব সবজিটা মজার জন্য। ভাজা মশলা এটা দিয়ে সবজিটা একটু ভালো করে মিশিয়ে তারপর নামিয়ে নেব। এটা নামিয়ে নিয়েছি। এখন কড়াই আবার অল্প তেল দিয়ে এখন শাকটা রান্না করে নেব। তেল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি শাকের আলুটা বসিয়ে দিয়ে। এখন কিছুটা কাপড় দিয়েছিলাম, ওগুলো দিয়ে লাড়বো। এখন ছাদে চলে এসেছি। কাপড়টা পর তোমার ফেড়ে দিয়ে তারপর এসে গেলাম, দেখলাম আলুটাও তোমার ভাজা হয়েছে। দেখো এখন আলুটা নামিয়ে নেব, নামিয়ে তারপর শাকগুলো মানে বেজে নেব। তো শাকটা দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো একটু লবণ আর হলুদ দিয়ে তারপর ভাজা ভাজা করে নেব। দেখো শাকটা হয়ে গেছে। এখন নামিয়ে নিলাম, আবার কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিব পরিমাণ মতো মেথি। তো মেথিগুলো একটু বাদামি হয়ে এসেছে। এখন যে আলু আর শাকগুলো তুলে রেখেছি এগুলো দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে। দুইটা কাঁচা লঙ্কাও ছেড়ে দিয়েছিলাম, দিয়ে তারপর নামিয়ে নেবো।